আগামী দিনে কি ধীরে ধীরে ফের মাথা চাড়া দিয়ে উঠতে পারে গোর্খাল্যান্ড ইস্যু? দিল্লির ছত্তরপুরে 29 রাজ্যের প্রতিনিধিদের নিয়ে জাতীয় কমিটি তৈরি হওয়া যেন সেই সম্ভাবনার জল্পনাই ফের উস্কে দিল। রবিবারের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিজেএম সুপ্রিমো বিমল গুরুং সহ অনেক জাতীয় স্তরের প্রতিনিধিরা। আমাদের এই অংশ অর্থাৎ যেখানে আমরা দাঁড়িয়ে আছি দিল্লির ছত্তরপুর, এখানে আজকে অডিটোরিয়ামে আমরা দেখতে পাচ্ছি যে সরফরোশি কি তমন্না আব হামারে দিল মে হ্যায়, নির্দিষ্টভাবে গোর্খাল্যান্ডের এই যে নির্দিষ্ট আজকে একটা ক্যাপশন তারা দিয়েছেন এখানে, এবং এই অডিটোরিয়ামে তারা একটা আলোচনায় অংশ নিয়েছেন। আমরা একবার অডিটোরিয়ামটা ঘুরে দেখব যে প্রচুর মানুষ এসছেন, হ্যাঁ পাহাড়ের মানুষ তারা এসছেন, অনেক সংখ্যায় এসছেন। জিজেএম সুপ্রিমো বিমল গুরুং সিএনকে দেওয়া সাক্ষাৎকারে জানান, 29 রাজ্যের প্রতিনিধিদের নিয়ে জাতীয় কমিটি তৈরি হচ্ছে। এই কমিটির মাধ্যমে আগামী দিনে গোর্খাল্যান্ড ইস্যুতে রণকৌশল তৈরি হবে। হাম লোক আবি ইয়াহাঁ পর এক ন্যাশনাল প্রোগ্রাম লেকে আয়ে হো, জো ভি হামারা জো 29 রাজ্য কো লেকর হামারা ওয়াহাঁ কা প্রতিনিধি সব এক হোকর হাম লোক এক রণনীতি তৈ কর রহা হুঁ কি আনে ওয়ালা দিন এ হাম লোক এক কমিটি বানানে কে লিয়ে হাম লোক যা রহা হুঁ, ন্যাশনাল এক থিম হ্যায় হামারা, ক্যোঁকি আগে জিতনা ভি হাম লোক অলগ অলগ হোকে বৈঠা হুঁ তো ইয়ে শুনাই নাই দে রহা হ্যায় না, তো হাম লোক এক হোকর আবি কাম করনা চাই। তার দাবি, জাতীয় স্তরে তাদের দাবিগুলি তুলে ধরার জন্যই এই জাতীয় কমিটি। এতদিন ধরে জাতীয় স্তর থেকে রাজ্য স্তরে শুধুমাত্র ভোটের রাজনীতি হয়েছে। দিল্লি সরকার বতানা হোগা কি ইতনা বরস তক হাম লোক কুছ নেই পায়া হ্যায়, আব কুছ দেনা হোগা, ক্যোঁকি আবি পাহাড় কা স্থিতি হো ইয়া চিকন্যে কা স্থিতি হো ইয়া বঙ্গাল কা স্থিতি আবি ঠিক নেই হ্যায়, আর ইয়ে চিজ কো লেকর হাম লোক চাহতা হুঁ কি ইতনা দেশ কে লিয়ে হামনে আওতি দিয়া হ্যায় তো দেশ নে কুছ দেনা পড়েগা হাম লোক কে লিয়ে, হামারা আইডেন্টিটি ক্রাইসিস হ্যায় জো ভি হ্যায়, আব ইয়ে হাম লোক কা ভারত সরকার হো ইয়া বঙ্গাল সরকার হো সিফ ভোট কা রাজনীতিক হাম লোক দেখ রা হুঁ, ভোট কা রাজনীতি করতা হ্যায়, আর হাম লোক চাহত হুঁ কি ইতনা 1.5 করোড় গোর্খা কমিউনিটি আবি ইয়ে দেশ মে রহতে হ্যায়, আবি তক হাম লোক কা পহচান হামারা আইডেন্টিটি কে লিয়ে কোই ভি সহানুভূতি নেই দেখাতে। তার আশা, আগামী দিনে জাতীয় স্তরে নিজেদের দাবিগুলি তুলে ধরতে পারলে তারা অনেকটাই নজর কাড়তে পারবেন। রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াইকের দাবি, রাজনীতির স্বার্থেই গোর্খাল্যান্ড আন্দোলনকে ব্যবহার করা হয়েছে। উত্তরবঙ্গের যে আলাদা জাতিসত্তা মানে বিভিন্ন সত্তাগুলোর তো এখানে একটা সমাবেশ, উত্তরবঙ্গ বলা হয় মিডিয়েটর ফর্ম অফ ইন্ডিয়া এটাকে বলে, এই সত্তাগুলোর মধ্যে একটা কনফ্লিক্ট তৈরি করার একটা কিন্তু ঘন মেঘ দেখতে পাচ্ছি, এবং এই দার্জিলিং সমস্যা তো স্বাধীনতার ঠিক পরে পরের থেকে একটা জ্বলন্ত সমস্যা, এবং কোনো সময় কেন্দ্র বা রাজ্য কোনো সরকারই তারা এই সমস্যাটা সমাধানের জন্য যে একটা পজিটিভ ইয়ে করবে সেটা করেনি, বরং কিছু কিছু জিনিস দিয়ে এই মানুষগুলোকে আমি তাদেরকে শ্রদ্ধা রেখে তাদের প্রতি সম্মান রেখেই বলছি যে তাদের যে প্রতিনিধি তাদেরকে অগাধ সুবিধা দিয়ে পুরো আন্দোলনটাকে বসানোর চেষ্টা করছে, তাতে যে কোনো জাতিসত্তার বিকাশের আন্দোলনগুলো জামা চাপা পড়ে না। এখন দেখার, জাতীয় স্তরে কমিটি গঠন হওয়ার পর আগামী দিনে গোর্খাল্যান্ড ইস্যু ফের হয়ে ওঠে কিনা প্রশাসনের মাথা ব্যথার কারণ। তবে গোর্খারা যে তাদের দাবি আদায়ে বৃহত্তর আন্দোলনের পথে এগোচ্ছেন তা স্পষ্ট তাদের জাতীয় কমিটি গঠনের মাধ্যমেই। দিল্লি থেকে ক্যামেরায় কিশোর মুখোপাধ্যায়ের সঙ্গে সত্যজিৎ মুখোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।